পিতা আমাদের গ্রামেরই ছেলে, উনি প্রায় বহুদিন ধরে প্রায় বছর চারেক ধরে এই অটোটা চালায়। এবং যে সমস্ত অসুস্থ মানুষ যারা বাড়িতে রাত দিন দুপুর 24 ঘন্টার জন্য যে কোনো মুহূর্তে যদি আমাদের বাপিবাবু অটোওয়ালাকে ফোন করে যে ভাই আমার একটা পেশেন্ট আছে নিয়ে যেতে হবে, কখনো কোনো টাইম বলে কিছু নিজের বলে দেখে না, সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে বেরিয়ে যায়। এখন অসুস্থ হয়ে যায়, একেবারে অসহায় হয়ে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তার কাছে যায়, আর রুগী নিয়ে গেলেন গিয়েলে আবার রুগী হসপিটালে নিয়ে গিয়ে তার খুব মানে ভর্তি করে দিয়ে, এটা খুব নিজের কাছে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে কি, আমার ইসলামিক কালচার, এটা আমাদের ইসলাম ধর্মে আছে মানুষকে সেবা করা। এটা খুব মানে খুব কঠোরভাবে বলা আছে, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে সেই মানুষটা ভালোই মানুষ, ভালো মানুষ। পয়সা নেন না? না, পয়সা আমি নিই না। আমি রুগী নিয়ে যাই হসপিটালে, আবার বাড়ি নিয়ে চলে আসি, হসপিটালে হোক ডাক্তারখানা হোক নার্সিং হোক, আমি বাড়ি রেখে আমার মতো আমি গাড়ি নিয়ে চলে আসি।